নমস্কার, আমি চৈতালি। আমার বইচই সিরিজের নারী দিবসের গল্প প্রতিভা সরকারের লেখা চড়াই পাখির মাংস গল্পের তৃতীয় বা শেষ পর্ব আজ। সেই যে গল্পটা বলছিলাম আর কি, এমন একটা মেয়ে যে বাঁচে জীবনের ফাঁক ফোকর নিয়েই, মার খেয়ে মার হজম করাই যার ভবিতব্য। ছোটবেলা থেকে তার মা তাকে আর তার বোনেদের নানান গল্প বলেছে সাবধান করার জন্য যে অচেনা অজানা কাউকে কাছে ঘেঁষতে দিও না। সেই মেয়েটাকেই একদিন পাঠিয়ে দেওয়া হলো একেবারে অচেনা অজানা একজনের সাথে ঘর করতে। নাম সুজন হলেই কি মানুষটা ভালো হয়ে যায়? তাহলে শোবার ঘরের আলো নিবলেই গোটা ঘরটাকে এক বিশাল সিন্দুক বলে মনে হতো কেন মেয়েটার? তবু বোনেদের সঙ্গে গল্পে হঠাৎ কখনো উঠে আসতো ছোটবেলায় মায়ের বলা গল্পগুলো, তারই মধ্যে একটা গেরস্তানের গল্পটা। তাহলে শুরু করি। সে এক জায়গা আছে মালদার কাছে, মা গলা নামিয়ে বলতো বিশাল চর, কিন্তু চারিদিক নদী দিয়ে ঘেরা হবার ফলে খুব উর্বর শস্য শ্যামলা। নদীরা হচ্ছে গঙ্গা যমুনা আর ফুলহার। সেইখানে এক গরিব চাষার মেয়ে খুব শক্ত মন আর ঝকঝকে বুদ্ধি নিয়ে জন্মেছিল। জন্মেই হঠাৎ সন্ন্যাস রোগে বাপ মাকে হারায় সেই মেয়ে। লেখাপড়া শিখেছিল প্রাইমারি স্কুল অবধি, কিন্তু সাধারণ জ্ঞান দিয়ে এই সে জিন পরির অসারত্ব বুঝেছিল। এসব দিয়ে হাসাহাসি করতেও পিছপা হতো না সে, যদিও অন্ধকারে কেউ তাকে দেখলে নির্ঘাত পরি ভেবে বসত, এমনই সুন্দর ছিল তাকে দেখতে। আর এমন পরিশ্রমী যে একা হাতে এক বিঘা ক্ষেতের ভর্তি কলাই ঘরে তুলে নিয়ে আসতে পারত। অথচ পনেরো পুরোতে না পুরোতে মামুজান আত্মীয় স্বজনদের চাপে তার নিকা ঠিক করে বসল, মেয়েও বেঁকে বসল। কিছুতেই এই চর এই ক্ষেত খামার ছেড়ে এসে মালদা টাউনে শ্বশুর বাড়ি যাবে না। ভীষণ জেদ তার, মামুজান কি করবে ভেবে দিশাহারা। পাত্রপক্ষ চাপ দিচ্ছে ওদিকে, বিয়েটা না হলে তাকে পরিহাসের পাত্র হতে হবে ঘরে বাইরে। এক সন্ধ্যায় তুমুল কথা কাটাকাটি তোড়ে মামা বলে বসল, এক অমাবস্যা রাতে যদি ফুলহার যেখানে পূব দিকে বাঁক নিয়েছে সেইখানকার গেরস্তানে যেতে পারিস তবে নিকা বন্ধ। এ আর কিছুই নয়, আদরের ভাগ্নিকে আটকাবার মরিয়া অছিলা। পারে নাকি কখনো ওই বছর পনেরোর মেয়ে ঘুটঘুটে অন্ধকারে গোরস্তানে একা যেতে? কিন্তু মামা তখনো ভাগ্নিকে চেনেনি। চিনতে পেরে মেয়েটির বন্ধুদের ডেকে বলল, ওরে ওকে আটকা, না হলে সর্বনাশ হয়ে যাবে যে। পাশের বাড়ির রফিকুল মেয়েটির জন্য তার মন ভর্তি মায়া, বারবার বলতে লাগলো, ওরে কারো গোড়ের ওপর যদি ভুল করে অন্ধকারে পা দিয়ে ফেলিস তখনই ঘুমিয়ে থাকা মুর্দাটা জেগে উঠবে আর পা ধরে সোজা টেনে নিয়ে যাবে তোকে মাটির নিচে। কিন্তু মেয়ে তখন বিয়ে ঠেকাবার জন্য বদ্ধপরিকর। অমাবস্যার রাতে ফুলহারের বাঁকের দিকে এসে চলল, হাতে একটা ছুরি, প্রমাণ রেখে আসবে গোড়ের ওপর ছুরি বিঁধিয়ে। পেছন ফিরে দেখলে না দশ হাত দূরে মামা আর রফিকুল অন্ধকারে গা ঢাকা দিয়ে তাকে অনুসরণ করছে তারই নিরাপত্তার কারণে। সে এক বিশাল গোরস্থান, শনশন হাওয়া বয় বট পাকুড়ের ডালপালার মধ্যে দিয়ে। অন্ধকারের মধ্যেও তারা যেন বিশাল সজীব অন্ধকার। নদীর পাড় ভাঙার আওয়াজ ওঠে মাঝে মাঝে, সেই শব্দে ঢাকা পড়ে যায় ঢেউয়ের চলাচল। সেই মস্ত অপার্থিব জায়গাটায় ঢুকে মামা আর রফিকুল হারিয়ে ফেললো পরীর মতো মেয়েটিকে। মেয়েও তো রাস্তা চেনে না, গোরস্তানে ঢুকে প্রথমে ডান দিকে গেল সে, তারপর আবার বাঁ দিকে, কারণ ওই দিক থেকেই জলের শব্দ আসছিল বোধ হয়। আর তাতে তার মনে হয়ে থাকতে পারে যে নদীর কাছে গেলে জলের ওপর তারার আলোর প্রতিফলনে জমাট অন্ধকারটা একটু পাতলা হবে। যেতে যেতে একটু শক্তমতো উঁচু জায়গায় পৌঁছে গেল সে। গোর নয় তো কারো, কিন্তু যেদিকে পা চালায় সেদিকেই কেবল রাশি রাশি উঁচু জায়গা, কারো কানা বাঁধানো
কারো একদিকে দাঁড় করানো শক্ত মাটির ফলক। মাটির বুক ফাটাফুটি, পায়েই মালুম হচ্ছিল বড় সাপের মতো আঁকা বাঁকা ফাটল। এবার তার ভয় করছিল, বুদ্ধি তাকে ফিসফিসিয়ে বলছিল গোরস্তানের একেবারে মাঝখানটিতে দাঁড়িয়ে আছে সে। আর নয়, এবার ফেরার পালা। উবু হয়ে বসল সে বেশ উঁচু জায়গাটার উপর, সর্ব শক্তি দিয়ে ছুরিটা গেঁথে দিল মাটিতে। প্রমাণ না থাকলে মামুজান আবার ঝোড়াঝুড়ি করবে যে। এবার উঠে দৌড়ে বেরিয়ে যাবার পালা। এখান থেকে তার মামাবাড়ি খুব বেশি দূরে নয়, কিন্তু উঠে দাঁড়িয়ে সে দেখল সে এক পাও নড়তে পারছে না। যতই চলে যেতে চাইছে, ততই কে যেন তার শাড়ির পাড়ের দিকটা ধরে নিচের দিকে টানছে। প্রবল ঘামতে ঘামতে একটা তীক্ষ্ণ আর্ত চিৎকার বেরোলো তার গলা দিয়ে। বটপাকুর থেকে কিছু পাখি কেঁ কেঁ করতে করতে নদীর দিকে উড়ে গিয়ে আবার ফিরে এলো। সে চিৎকার মামা আর রফিকুলো শুনেছিল, কিন্তু শত দৌড়াদৌড়িতেও তারা কিছুতেই কেন জানি না ঠাহুর করতে পারল না মেয়েটির অবস্থান। লোকজন ডেকে কেরোসিনের বড় বড় মশাল নিয়ে এসে দেখা গেল বহু পুরনো একটা কবরের ওপরে পড়ে রয়েছে ভয়ে নীল হয়ে যাওয়া মেয়েটির দেহ। তার নিজের শাড়ির পাড়ে আমূল বিঁধে রয়েছে ছুরিটি। অন্ধকারে প্রমাণ রাখতে গিয়ে সে ছুরিটি বেঁধিয়েছিল নিজের পরনের শক্ত কাপড় ফুঁড়ে কবরের মাটিতে। আর তারপর সেই টানকে ভেবেছিল মাটির নিচ থেকে মাংস খসা একজোড়া হাড় সর্বস্ব হাতের টান। সেই হাত তাকে গোরের অন্ধকারে নিয়ে যেতে চাইছে। এই জন্য মেয়েদের জিদ থাকা খারাপ, মানিয়ে নিতে হয় সব পরিস্থিতির সঙ্গে, নইলে। গল্পটা শেষের দিকে মায়ের কথা জড়িয়ে আসত, মাথা একদিকে হেলে পড়ত, ঘুমিয়ে পড়ত মা। আমরা তিন বোন অন্ধকারে বড় বড় শ্বাস নিতাম, মনে হতো মশারির বাইরে দাঁড়িয়ে বর্দির বয়সী এক ফুটফুটে মেয়ে। মানিয়ে নেবার অনেক চেষ্টা করে দেখলাম, নির্লিপ্ত অভ্যেস করেও। আজ এতদিন বাদে গল্পটা মনে পড়ায় প্রত্যয় হচ্ছে এটা বিদ্রোহের গল্প। বেশিরভাগ বিদ্রোহই যেমন ভয়ানক, রক্তাক্ত আর হিংস্র তার শেষটা। তবু তো কিছু মানুষ বিদ্রোহের স্বপ্ন নিয়ে রাত জাগে। সুজন জানে না, হেড এক্সামিনার হয়ে খাতাপত্র স্টোর করবার জন্য স্কুলের কাছে একটা ছোট ঘর ভাড়া করেছি 6 মাস হলো। সেটাকে থাকার কাজে ব্যবহার করা যেতে পারে। হেডমাস্টার মশাই পিজি তুলল, বোঝালে হয়তো বুঝবেন। অন্যদের তীব্র কৌতূহল, তীক্ষ্ণ টিটকিরি বুক দিয়ে ঠাকাবেন মনে হয়। উর্মিলা আর তার স্বামী পাশে থাকবে অনেকদিন থেকেই বলেছে, বড় দুই দিদিও। সিন্দুকটা থেকে বেরোব এই আশা আমি এতদিন ধরে লালন করছি, সেই আশা পূর্ণ করবার জন্য প্রাণও বাজি রাখতে রাজি আছি। আজকের সন্ধে গল্পটা আমার কাছে না এলে আমি তা বুঝতেই পারতাম না। এইসব আশ্চর্য গল্পের দল, প্রত্যেকের নিজস্ব প্রাণ আছে, প্রভাবিত করবার ক্ষমতা আছে। আরও আশ্চর্য, এক এক করে মনে পড়ে যখন, তখন তারা ঝরতে থাকা বৃষ্টি ফোঁটার মতো। প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা, কিন্তু মিলেমিশে গেলে তাদের আর আলাদা করা যায় না। সবটা মিলিয়ে একটা বহতা শক্তি জোর ধাক্কা দেয়, আর তোরা হেইও। আর সুজনকে বলতে হবেই, কিন্তু এসব কথা ঠিক মতো শুরু হবার আগেই সুজন রাগে থরথর করে কাঁপতে থাকে। কপালের ওপর শিরা ফুলে লাল হয়ে যায় দপদপায়। অকথ্য চিৎকারই শুধু নয়, অন্ধের মতো হাত পা চালাতে থাকে। উর্মিলা আর বোনেরা সব জানে, শুধু এই বেদম মারের কথা তাদের বলে উঠতে পারিনি। অমন গরুর মার খেলে প্রাণপণে মুখ বন্ধ করে রাখলেও ঠোঁট ফেটে চিৎকার বেরিয়ে আসতে চায়। ভয় করে,
ভয় করে। আশপাশের বাড়িগুলো থেকে আমার কান্না সবাই শুনতে পাবে সে বড় লজ্জার কথা। তাই সুজন যাতে খুব উত্তেজিত না হয়ে যায় সেই চেষ্টাই করেছি এতকাল। শরীরের কালশিটে গুলো ঢাকার জন্য গরমের মধ্যেও ফুল হাতা ব্লাউজ পরে স্কুলে গেছি, লম্বা আঁচলে গা ঢেকেছি। আজ রাতে দ্বিধা লজ্জা ভয়কে গলার কাছে পাকিয়ে ওঠা অম্বলের তলার মতো গিলে ফেলে আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে ক্রিম মাখছিলাম। যেন কোনো তাড়া নেই। সুজন বিরক্ত হচ্ছে বোঝা যাচ্ছিল, বারবার খবরের কাগজ ভাঁজ করে আবার খুলছিল পড়ার জন্য। মাঝে একবার জল খেলো টেবিলের ওপরের বোতলটা থেকে। কিন্তু আমি কি করব? আয়নায় দেখছিলাম সুজনের দিকে পেছন ফিরে সব গল্পগুলো আমার ঘাড়ের ওপর দিয়ে উঁকি দিচ্ছে। কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেউ চিবুকে চুমু খাচ্ছে, গল্পের চড়াইরা উঠছে মাথার ওপর দিয়ে, সিন্দুকের ঢাকনা খুলে উঁকি দিচ্ছে সিঁদুর পরা এক কিশোরী, তার পেছনে করুণ চোখের এক কালো কুকুর, সবার আগে গোরস্তানের সেই পরী, ঝলমলে চোখ দুটোই আমায় সাহস দিচ্ছে। তাদের সবারই এক কথা, ভয় নেই, ভয় নেই, আমরা আছি, আমরা আছি তো। আমি ধীরে ধীরে উল্টো দিকে ফিরলাম। বিছানায় আধ শোয়া লোকটার অবিন্যস্ত চুল, খাড়াই নাক আর কালো ফ্রেমের চশমা দেখতে দেখতে বেশ হিঁকিয়ে বললাম, এই যে সুজন শোনো, তোমাকে কিছু বলতে চাই। আমার গলার আওয়াজ কাঁপছিল থরথর, কিন্তু তাতে লজ্জা বা ভয়ের লেশ মাত্র ছিল না। তবু ভেবেছিলাম তেড়ে আসবে, পাকানো ঘুষি নেমে আসবে মাথায় মুখে। তাই চিৎকার করে বললাম, চেঁচিয়ে লোক ডাকবো, পুলিশেও খবর দেব, অনেক হয়েছে, আর না। খাট থেকে এক পা নামানো, চোখে অফুরন্ত বিস্ময়ে সুজনের মুখের রং টকটকে লাভা থেকে পুরু ছাইয়ের মতো হয়ে গেল আমি বুঝলাম। ওর যা কল্পনারও অতীত তা ঘটতে দেখে সুজন বাক্যহারা হয়ে গেছে। আমি বেরিয়ে এসে পাশের ঘরে খিল তুলে দিলাম। অনেক দিন বাইরে থাকার পর নিজের ঘরে ফিরলে যেমন স্বস্তি লাগে, হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছে করে চেনা বিছানায়, সেই রকম একটা অনুভূতি ঘিরে ধরল। কাল কি হবে কালই দেখব, আজ তো কতদিন পর ঘুমোচ্ছি শান্তিতে। আমার চারপাশ ঘিরে বসে আছে শুধু সারা জীবন সঙ্গোপনে পুষে রাখা গল্পেরা। যত চড়াই পাখির আন্দাজ মাংস কমেছে শরীর থেকে, সব যেন এই এক রাতেই হাসিল করে নেব, এই রকম আশা নিয়ে আমি ঘুমের সমুদ্রে টুপ করে পড়া ভারী পাথরের মতো তলিয়ে গেলাম। গল্পকার প্রতিভা সরকারের চড়াই পাখির মাংস গল্পটির এখানেই শেষ। এবার আসি আমাদের কথায়। কাল কি হবে, এই প্রশ্নটাই কি সবচেয়ে বড়? অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতা সরিয়ে আমাদের আজটাকে সুন্দর করার চেষ্টা করলেই তো আমাদের আগামীকালটাও সুন্দর হবে। তাই মেয়েদের ওপর চাপিয়ে দেওয়া এই বিধিনিষেধের গল্প আমাদের পায়ে যে মোটা মোটা বেড়ি পরিয়ে রাখে, তার টানে থমকে না থেকে বেরোতে হবে। যে আজ শেকল ভাঙলে তবে তো কাল স্বাধীনতা। তোমার প্রতিবাদের ভাষা তোমার হাতিয়ার, না হলে যে একটু একটু করে মেনে নিয়ে মনটাই মরে যাবে একদিন। গল্পের আগের দুই পর্বের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল, আর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমি গল্প আপলোড করলেই শটান তোমার কাছে তার নোটিফিকেশন চলে যায়। খুব শিগগিরই আবার ফিরে আসবো আরেকটা নতুন গল্প শোনাতে।